আসসালামু আলাইকুম বন্ধুরা মোনাইম আইটি টেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম বন্ধুরা গত এক ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষা দু হাজার একুশে কীভাবে অনলাইনে আবেদন করবেন বন্ধুরা আবেদন করার সঠিক নিয়মটা আমি সেদিন দেখেছিলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোনো কারণে যদি আপনি আবেদনে ভুল করে ফেলেন বা আবেদন করার পর দেখেন যে আপনার কোনো কারণে আপনার আবেদনটি ভুল হয়েছে তাহলে এর সঠিক সমাধান কি আজকের ভিডিওতে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধীরে ধীরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আবেদনে যদি কোনো ভুল করে ফেলেন তাহলে কিভাবে আপনি আবেদনটি সঠিক করবেন এবং আপনার করণীয় কাজগুলো আমি সুন্দরভাবে লাইভ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা স্মার্টফোন দিয়ে যদি আপনি আপনার ভুলগুলো সংশোধন করতে চান তাহলে আপনার স্মার্টফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে যদি আপনার ফোনে ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে আপনি ভুলগুলো সংশোধন করতে পারবেন না তো বন্ধুরা চলুন চলে যায় কিভাবে ভুলগুলো সংশোধন করবেন আপনার স্মার্টফোন দিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার স্মার্টফোনটি হাতে নিয়ে প্রথমে আপনার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি এখন ওপেন করতেছি বন্ধুরা ব্রাউজার ওপেন হওয়ার পর নির্ধারিত ওয়েবসাইট প্রমোশন একসাম ডট পুলিশ ডট গভ ডট বিডিতে লগ ইন করতে হবে বন্ধুরা বানানগুলো খুবই সঠিকভাবে দেবেন প্রমোশন একসাম পুলিশ ডট গভ ডট বিডি বন্ধুরা আমি এই ওয়েবসাইটটিতে লগ ইন করলাম লগ ইন করার পর এরকম একটা ইন্টারভেস আপনারা দেখতে পারবেন পূর্বের মতোই এই রকম ইন্টারভেসে আপনি এখানে বিপিও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন না কারণ এখানে ফর্ম পূরণ নির্দেশিকা যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন দেখুন বন্ধুরা আমি ফর্ম পূরণ নির্দেশিকায় অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার স্মার্টফোনে ফর্ম নির্দেশিকাটি ডাউনলোড হয়ে যাবে এবং এখানে মূলত আপনার প্রয়োজনের সহায়তার জন্য কয়েকটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে কল করে আপনি আপনার সমস্যাগুলো বলবেন যখন আপনি আপনার সমস্যাগুলো বিস্তারিত বলবেন তখন ওনারা আপনার সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে তবে বলে রাখি বন্ধুরা এর জন্য কিন্তু আপনার পিআইএমএস আপডেট থাকতে হবে পিআইএমএস আপডেট থাকলেই মূলত ওনারা সমস্যার সমাধান করতে পারবে যদি সাথে সাথে আপনার সমস্যার সমাধান না হয় তাহলে ওনারা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিবে সেই নাম্বারে আপনার সমস্যার কথা বিস্তারিত লিখে ওখানে সেন্ড করতে বলবে তো আপনি আপনার সমস্যা বিস্তারিত লিখে ওনাদের কাছে সেন্ড করবেন পরবর্তীতে আপনার সমস্যাটি ওনারা সমাধান করে দেবে পিআইএমএসে যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যেমন আপনার নাম ভুল থাকতে পারে যেমন আপনার পদবী ভুল থাকতে পারে সেগুলো যদি ভুল থাকে তাহলে অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার নাম পদবি ঠিক করে নেবেন তো বন্ধুরা শুধু মেজর সমস্যা হলেই এই নম্বরগুলোতে ফোন দেবেন অন্যথায় আপনার ইউনিটে পিএমএস অব্যাডার কাছে গেলেই আপনার সমস্যাটি সমাধান হবে বন্ধুরা এভাবে মূলত আপনার আবেদনের ভুলগুলো সংশোধন করতে পারবেন যদি আপনি পাসওয়ার্ড অথবা আপনার আইডির পাসওয়ার্ড ভুলে যান বা পুনরায় আপনার আবেদন বের করার প্রয়োজন পড়ে তাহলে এখানে আপনি রিকোয়েস্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে আপনি এখানে বিবি নাম্বার এবং নিচে ডেট অফ বার্থ ফোন নাম্বার এবং ইউনিট সিলেক্ট করে রিকোয়েস্ট পাসওয়ার্ডে ক্লিক করলে ওরা আপনার রিকোয়েস্ট পাসওয়ার্ড দিয়ে দেবে অর্থাৎ পাসওয়ার্ডটি দিয়ে দেবে পাসওয়ার্ড পাওয়ার পর আপনি সেই পাসওয়ার্ড এবং বিপি নাম্বার দিয়ে লগ করে পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই